নাগাসাকি। সো ফাইনালি আমি এখন নাগাসাকিতে, জাপানের সেই জায়গা যেখানে পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়েছিল। এই হচ্ছে নাগাসাকি, আর আমাদের শিপ হচ্ছে এই যে এই শিপ, দেখা এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে না, আর এই চারিদিকে পাহাড়ে ঘেরা। ওয়াও, নজারা তো বহুত আছে ভাই, মান না করে। এই যে আমার একটা ফ্রেন্ড প্লেন প্লেন দেখতে চেন্নাই, বাট ভালো আছে। এখানে পপুলেশন কত কম, রাস্তাঘাটে ট্রাফিকও কত কম। এপি একদম বলতে গেলে সুপার, কোনো কথা হবে না। আর আর কি বলো, ফার্স্ট টাইম এখানে আসলাম নাগাসাকিতে, তো আমার জয়নিং ছিল নাগাসাকি থেকে, কিন্তু সেটা আনফর্চুনেটলি চায়না থেকে হয়ে গেছে। আর এদিকে চারিদিকে পাহাড়ে ঘেরা সিটি, ছোট ছোট বোট, আর এই যে আমার সিপ, পুরো সিপ এখানে। ইয়াং টাইপের, মানে বয়স্ক টাইপের মানুষগুলো দেখাই যায় না বললেই চলে, মানে সবাই ইয়াং টাইপের। অ্যাকচুয়ালি এখানকার মানুষ 100 বছরেরও বেশি বাঁচে। আর ফুটপাত কত সুন্দর, আমাদের ইন্ডিয়ার ফুটপাতের মতো নয়। অবশ্যই ইন্ডিয়ার কিছু জায়গার ফুটপাত অনেক ভালো, বাট জাপান তো জাপান, ইন্ডিয়া ইন্ডিয়া।